আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আমি আপনাদের বোন শাকিলা সাথী। কোথা থেকে বলতেছি? আমেরিকা থেকে বলতেছি। তো শোনেন, অনেকেই প্রশ্ন করছেন যে এই জায়গার বাচ্চারা কি করে খেলাধুলা করে বা কি কেমন করে কি অবস্থা করে, তো এই সম্পর্কে আজকে আপনাদের একটু দেখাই। আর আমার ছেলেক দিয়েই আমি দেখাচ্ছি। অনেকেই মনে করেন যে আমেরিকার বাচ্চারা মনে হয় কত সুন্দরভাবে খেলাধুলা করে, ওরা মনে হয় মাটি বালু এসব ধরেই না কোনো দিন। এগুলো কিন্তু একদমই ভুল কথা। আমাদের বাংলাদেশের বাচ্চারা, গ্রামের বাচ্চারা যেভাবে মানুষ হয়, যেমন মাটি বালু কাদা দিয়ে খেলাধুলা করে, সেমভাবে আমেরিকান বাচ্চারাও এরকমই খেলাধুলা করে। যেহেতু আমার ছেলে আমেরিকান, বাংলাদেশি আমেরিকান, সো সেও ওইভাবেই খেলাধুলা করে এই বাচ্চাদের সাথে। আজকে অবশ্য এই জায়গায় অনেক বাচ্চা আছে, আমি সব বাচ্চার ছবি অবশ্যই তুলবো না, আমার বাচ্চার ছবিটাই আমি তুলবো, আপনারা দেখাচ্ছি যে কীভাবে খেলে। আর এই জায়গার ডাক্তার বলেন বা সবাই ডাক্তার বলেন আর অন্যরা বলেন, সবাই বলে যে আপনারা বালু টালু দিয়ে সব কিছুর সাথে ওরা খেলতে পারে। তো এইখানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কয়েকটা বাড়ির পরপরই বা কয়েকটা ইয়ার পরপরই পার্ক পার্ক আছে, কারণ এই জায়গা বেশিরভাগ অনেক পার্ক। সত্যি কথা বলতে বাংলাদেশে এত পার্ক নাই যে পরিমাণ পার্ক এই জায়গা আছে। আর প্রতিটা পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম সিস্টেম করে দেওয়া আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গা পার্কের উপরে বালি আছে না, আমাদের দেশে বালি, ওই বালিগুলো পেরে দিয়ে রাখে, আর সাথে বিভিন্ন সুইংয়ের জন্য বা তারপরে আপনার অনেক কিছু আছে। এক এক পার্কে এক এক রকম আসলে। তো চলেন এই পার্কের আমার বাচ্চা কিভাবে খেলতেছে সেটা আপনাদের দেখাই। আসলে এই জায়গায় খেলার জন্য, বালিতে খেলার জন্য খেলনা আছে, যে সবগুলো হচ্ছে বালিতে খেলার জন্য, পানি দিয়ে আসলে বালিতে খেলে সব বাচ্চারা, এমনিতে দৌড়াদৌড়ি সব কিছু ই করে। ভালোই দেখেন নিয়ে যাচ্ছে, এখন সে বুঝতে পারছে যে এগুলো দিয়ে সে খেলবে, এই জন্য সে এগুলাই নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এখানে রাখবে, রাখার পর সে পানি নিয়ে আসবে, নিয়ে আসার পরে সে খেলবে, শুধু খেলবে না কো বসেও পড়বে। দেখেন সেই ঢালবে, ও হ্যাঁ ঢালো, ওকে আবু তুমি সুইং করবা, আবু তুমি কি সুইং করবা, ও খুঁজতেছে ওর লালিয়াটা, ওই যে ওই যেটা পড়লো দেখেন ওইটাই ও আগে সবার আগে নিবে, দেখেন ওইখানে রাখতে হয় সেটাও জানে। দেখেন এরপরে ওর পছন্দের যেটা খেলনা সেই খেলনাটাও নিবে, এক জায়গায় রাখবে। এখানকার বাচ্চারা সব কিছু আসলে জানে, খুবই মানে কি বলবো, এত বুদ্ধি এদের তা বলার মতো না। ওই ওই গাড়িটা তার খুবই পছন্দ, এই জন্য সে গাড়িটা আগে ধরলো। আর ওই যে ওই বাচ্চাটাকে এখন সেও এখন সুইং করতে যাবে, আমাকে বলবে যে সুইং করব। তুমি কি সুইং করতে চাও? ওকে দেখেন কি সাহস, এটা তো তোমার না বাবা, কিসের কি বাঙালি বাংলাদেশের বাচ্চা খেলে, দেখেন সুন্দর করে কান্নাও করতে জানে বাচ্চারা, এখানকার বাচ্চারাই দেখেন সুন্দর করে কান্না করতেছে বালির মধ্যে শুয়ে শুয়ে। নো বাবা এভাবে কান্না করে না, আসো লেটস গো, চলো, ওকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, মামা মামাকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ সো মাচ মামা, বলো বেটার দিস স্কুল অ্যান্ড অ্যানাদার স্কুল, হুইচ ওয়ান বেটার, হুইচ ওয়ান ইজ বেটার, ইয়া I don't know, I went here in April maybe. Oh. Just to see the school. Hello, কি করছো? কি করছো তুমি? হ্যাঁ? কি করছো? হ্যাঁ? বলো। বলো কি করছো? হ্যাঁ? তুমি এই ভু ওরে বাবা, হ্যাঁ দাও, থ্রি, ওয়াও তুমি তো পারছো। খুব একটা ভালো না আমেরিকাতে, আর সবচেয়ে বেশি হচ্ছে বাচ্চাদের করোনা এখন হচ্ছে, যার জন্য
আসলে আমিও একটু সেফটি মেনটেন করতেছি, আমার একটা মাত্রই ছেলে। আর সবচেয়ে বড় হলো এইখানে স্কুল খুলে দেওয়ার পর থেকে বাচ্চাদের করোনাগুলো আসলে হচ্ছে এরকম টাইপের শোনা যাচ্ছে। অ্যান্ড দেখা যাক, আমার ছেলেরও সেপ্টেম্বর থেকে স্কুল শুরু, ইনশাআল্লাহ সে ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আপার সাথেই থাকেন। আর কতটুকু ভালো লাগলো জানি না, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপার সাথেই থাকবেন। তো এই পর্যন্ত, বাবা বলো আল্লাহ হাফেজ, এই ভালো করে বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, আই লাভ ইউ, বাই বাই, বাই, ওকে বাই।